হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম হাউস। তো আজকে আমাদের খুবই আনন্দ হচ্ছে, টিভি চলছে আর এখানে খাওয়া দাওয়া চলছে, লুচি ছোলার ডাল। আর এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, এই যে এখানে একজন বসে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। এখন আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, ছোলার ডাল আর লুচি যেটা আমি করেছিলাম, আর হচ্ছে মাছ করে রেখেছিলাম। কালকে দেখলে অতটা মাছ করেছি, মাছ আজকে রয়েছে, রান্নাও কম আছে, আর একটা নিরামিষে কিছু তরকারি করে নেবো। এখন হচ্ছে কি, টিভি চলছে, মেয়েরা দেখছে ওখানে, আর আমি এখানে বসে পড়েছি একটু কথা বলতে। আমাদের পেছনের ঘরটায় তোমাদের দেখিয়েছিলাম যে মিস্ত্রি কাজ করছিল, মিস্ত্রির খুব ঘাটাং ঘাটাং করে আওয়াজ হচ্ছে, ওখানে কথা বললে তোমাদেরও ডিস্টার্ব হতে পারে, তাই জন্য আমি এই ঘরটাতেই বসেছি। তো আজকে আমি হ্যাপি হ্যাপি, কারণ 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, কারণ শুধুমাত্র তোমাদেরই জন্য। আর সেই জন্যই আমি আমার সমস্ত কাজ ফেলে রেখেও এখানে আমি বসে পড়েছি। আমার এখন তরকারি তরকারি কাটার ছিল বাইরে, আমার তোমরা জানোই আমার নিজস্বটা ব্যবসা আছে, আরও দুটো নাইটির অর্ডার রয়েছে, প্লাস দোকানেরগুলো তো রয়েছে, সেগুলো করতে হবে। কিন্তু আমি সব কিছু কাজ ফেলে রেখে শুধুমাত্র তোমাদের সাথে কথা বলে এখানে বসে পড়েছি, কারণ আমি আজকে যেটা ভেবেছিলাম, মানে দেখো সাবস্ক্রাইবার 1K, আর হচ্ছে কি ওয়াস্টার্ন 4000 সবাই আমরা জানি, পূর্ণ হলেই আমাদের একটা মনিটাইজেশনের মধ্যে চলে আসি যেটা, কিন্তু আমার ওয়াস্টার্নটা এখনও বাকি আছে, সেটা আমি পূরণ করতে পারলেই আমার কমপ্লিট হবে আশা করি। তো যাই হোক, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে, আর এটা হয়েছে দেড় মাসও না, মনে হয় দেড় মাসও না, তার মধ্যেই আমি কমপ্লিট করেছি, দেড় মাস হবে হয়তো, কারণ তার আগে আমার খুবই কম ছিল সাবস্ক্রাইবার, যেটা আমার বাড়ছিল না। আর এত বন্ধু শুধুমাত্র তোমাদেরই জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি এটা পূরণ করতে পেরেছি আজকে। আশা করি এই 1K থেকে নিশ্চয়ই 2K, তারপর 10K অবশ্যই আমি কমপ্লিট করতে পারবো। আর আমাদেরও বিশ্বাস, যদি আমি খাঁটি এইভাবেই পরিশ্রমটা করি অবশ্যই পারবো, আর তোমরা যদি আমার পাশে থাকো, এটা কিন্তু তোমাদের উপরই নির্ভর করছে, তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি পারছি। আমার কষ্টটাও আছে, তারপরে দুটো মিলিয়েই আমি এভাবে এগোতে চাই, আর আমি জানি আমি পারবো। এইটাই হচ্ছে মানুষের বিশ্বাস, যে আমি পারবই, আর পাশে থাকা যদি তোমরা আমাকে পছন্দ করো। হ্যাঁ, এবার অনেকে আছে পছন্দ করে না, তার মধ্যে কমেন্টও লেখে, আমি সেগুলো গুরুত্ব দিই না, কারণ আমি দেখি যদি 10 জনের মধ্যে যদি 2 জনও আমাকে ভালোবাসে, ফ্রেন্ড হয়, তাহলে সেটা আমার লাভ। 10 জনের মধ্যে যদি 2জনও আমার ফ্রেন্ড হয়, দরকার নেই 8 জনের, তারা আমাকে অপছন্দ করুক, কারণ আমার যেটা, আমি কি বলবো, আমার নিজস্ব অনেক কথা তোমাদের কাছে আমি শেয়ার করেছি, কেন আমি চ্যানেলটা খুলেছি, কারণ আমি কোনো ভুল পথে এগোইনি, আমি চ্যানেলটা শুধুমাত্র আমার মেয়েদের দাঁড় করাবো বলে, মেয়েদের শুধু নিজস্ব পায়ে দাঁড় করাতে পারি, সেটা আমার একটা বিরাট একটা স্বপ্ন। আমাকে নিয়ে কোনো কিছু স্বপ্ন নেই কিন্তু আমার জীবনে, যে আমি এটা করব, আমি ওটা করব, সেটা কিন্তু কোনো স্বপ্ন নেই। আমার হাজব্যান্ডও না, শুধু আমাদের দুজনেরই একটাই স্বপ্ন, আমাদের মেয়ে দুটোকে দাঁড় করানো, আমরা যেটা পারিনি, যেটা অপূর্ণ রয়ে গিয়েছে, মানে যেটা পূর্ণ করতে পারিনি আমাদের লাইফে। ওর বাবা সায়েন্সের ভালো স্টুডেন্ট, সায়েন্সের ভালো স্টুডেন্ট হয়েও চেষ্টা করেছে, কিন্তু যেহেতু কি বলবো, ব্যাড লাক, ল্যাবরেটরির কোর্স করেছিল, তারপর কেস চললো 2 বছর, সেটা যদি কেসটা লড়তো, একটা ব্যাড লাকের বিষয়। চাকরি পেয়েও, অন্য একটা চাকরি পেয়েছিল যেটা ওর মার গাফিলতির জন্য পূরণ করতে পারেনি, ওর মা শুধুমাত্র সব কিছুতে একটা গাফিলতি এনে ফেলেছে, যার জন্য আমি মানে কি বলবো, সব মায়েরা কিন্তু মা হয় না, এটা কিন্তু সত্যি, আমি আমার হাজব্যান্ডকে বলি, কারণ উনি ওই যখন কেস লড়লো 2 বছর, ল্যাবরেটরির যখন কোর্স করে নিয়ে একটা ভালো সুযোগ এসে গেছিলো, সেটা কেস লড়ছিল, কেসের জন্য যখন বলা হয়েছিল যে, মানে আমি তখন জানি না, গল্পটা শুনেছি আমি আমার হাজব্যান্ডের মুখে, তখন সব বন্ধুবান্ধবরা কিন্তু সেই 2 বছর কেস লড়ে কিন্তু তারা কিন্তু এখন বিশাল বড় জায়গায় পৌঁছে গেছে। আর
এই যেহেতু কেসটা লড়তে পারলো না, আমার শাশুড়ি বললো ওসব লড়তে হবে না, ওসব করতে হবে না, সবসময় কি ব্যর্থতা একটা, সবসময় পিছনে ওর পিছনে আমার শাশুড়ি ভাবছিল ব্যর্থতা, ওটা করতে হবে না, ও ওতে করতে হবে না। তারপরে একটা চাকরি পেলো, ওটা তো ছেড়েই দিলাম, তারপরে আবার চাকরি পেলো বিএসএফ আর্মি পুলিশ, যেটা আর্মি ভালো, ওটা মেডিকেলে পেয়েছিল, ওটাও মেডিকেলে পেয়েছিল, না ওটা করতে হবে না, ওটা মেডিকেল তোকে দূরে গিয়ে থাকতে হবে, হ্যাঁ তুই দূরে গিয়ে থাকবি, ওটা করতে হবে না, সমাজ তোকে দেখতে পাবো না, এরকম এরকম একটা ওকে একটা আশাহীন নিয়ে নিরাশাভাবে করে ওর লাইফটা পুরো জলাঞ্জলি দিয়েছে। কিন্তু আমার শাশুড়ি মা, আমি সেই মা হতে চাই না। আমার মেয়েদের যদি সেরকম সুযোগ আসে বাইরে যাওয়ার বা ইয়েতে, আমি কিন্তু অবশ্যই ওদের আমি বলবো হ্যাঁ কর, হ্যাঁ কর, ওটাই কর, ওটা তোর লাইফে বেটার। আমি সেরকম মা হতে চাই না, এটা আমাদের একটা সত্যি লাইফে একটা খুবই কষ্ট, মানে কি বলবো। আমি ওনাকে দোষ দিই না, মা হিসাবে হয়তো সন্তানকে সেভাবে এ করেছে, তার জন্য যে ওনাকে দোষ দিচ্ছি সেটা না, কিন্তু আজ ওর লাইফে কিন্তু বেটার একটা জিনিস পেতে পারতো, সেটা কিন্তু শুধুমাত্র পূরণ হলো না ওই জন্যই। আর এখনও ও আফসোস করে কেন মার কথা শুনেছিলাম, কেন আমার এই দুটো চাকরি আমি অপারে হারালাম, এখন আমি কোম্পানি, আর তোমাদের বললাম না কোম্পানি কোম্পানির চাকরি কিন্তু চাকরি নয়, সেটা আমি লকডাউনের মধ্যে বুঝেছি, কারণ সেটা নিয়ে বললাম পরে আর একটা ব্লগ করব। যাই হোক, আজকে আমি শুধু আনন্দটাই রাখতে চাই, আর আমাদের আনন্দ যে আমি ওয়ানকেটা করতে পেরেছি, আর ওয়াস্ট টাইমটা আমি যদি কষ্ট করে পূরণ করতে পারি, আর তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। প্লিজ 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 তোমরা কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করো, আমার এই ব্লগ যাদের কাছে গিয়ে পৌঁছাবে তাদের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে মনিটাইজেশন হতে প্লিজ সাহায্য করো, শুধুমাত্র ওই আমার স্বপ্নটা ভেবে, আর আমাদের স্বপ্ন মানে ওরা দুজন, প্লিজ। আর তো ওয়ান কে পূর্ণ হয়েছে বলে আমার মেয়েদের একটু দেখো কি বলে ওরা, কি বাবা কিরকম লাগছে, খুব হ্যাপি, খুব হ্যাপি, সাপোর্ট করার জন্য আমাদের মাকে এভাবেই সাপোর্ট করতে থাকো, তাহলে মা অনেক দূর হবে তোমার আশা করছি। শুনতে পেলে, ফ্যান চলছে বলে হয়তো আওয়াজটা কম এলো, কিন্তু ওরা বললো থ্যাংক ইউ সো মাচ, আর মার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করো। তো এইটুকুনি ছিল, আর এই ব্লগটাকে আশা করি আর বড় করব না, এটুকু তোমাদের কাছে ইয়ে, আজকে আমরা খুব হ্যাপি শুধুমাত্র তোমাদেরই জন্য। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, আজকের মতো বাই।